हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। আরো একটি নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেক দিনের মতো আজও ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে জিকে সেট নম্বর 3, এই সেটের আমরা 25টি প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি। তো চলো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ও সঙ্গে থাকো। আজকে সেশনের আমাদের প্রথম প্রশ্ন, কে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন? অপশন লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, উইলিয়াম বেন্টিং, কোরাকে ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তর অপশন সি, উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন, কে মূলত নওজোয়ান ভারত সভা স্থাপন করতে সাহায্য করেছিলেন? অপশন ভগৎ সিং, অরবিন্দ ঘোষ, রাজগুরু, শিব বর্মা। সঠিক উত্তর অপশন এ, ভগৎ সিং। পরের প্রশ্ন, উৎপল দত্ত কোন জগতে সুবিখ্যাত? সঙ্গীত, সাংবাদিকতা, নাটক, নাকি উপরের কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ নাটক। পরেরটা, ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা কে ছিলেন? খুশবল সিং, নীরদ সি চৌধুরী, কুলদীপ নায়ার, নাকি বিজয় লক্ষ্মী পণ্ডিত? সঠিক উত্তর অপশন এ, খুশবল সিং। পরের প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা কে ছিলেন? অপশন গান্ধীজি, চার্লস ডিকেন্স, লিও টলস্টয়, নাকি ওপরের কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশন সি, লিও টলস্টয়। পরেরটা, ওস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে? অপশন চিত্রাঙ্কন, উচ্চাঙ্গ সঙ্গীত, লঘু সঙ্গীত, নাকি যন্ত্র সঙ্গীত? সঠিক উত্তর হবে অপশন বি, উচ্চাঙ্গ সঙ্গীত। পরের প্রশ্ন, বেগম আক্তার কোন ক্ষেত্রে যুক্ত? অপশন কণ্ঠসঙ্গীত, নৃত্য, অভিনয়, নাকি লেখালেখি? সঠিক উত্তর হবে অপশন এ, কণ্ঠসঙ্গীত। পরের প্রশ্ন, রবি শঙ্কর ছিলেন একজন সুবিখ্যাত? অপশন অভিনেতা, নৃত্যশিল্পী, রাজনীতিবিদ, নাকি সেতার বাদক? সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ সেতার বাদক। তাহলে রবি শঙ্কর ছিলেন একজন সুবিখ্যাত সেতার বাদক। পরের প্রশ্ন, উদয় শঙ্কর একজন ছিলেন সুবিখ্যাত নৃত্যশিল্পী, লেখক, চিত্রকর, নাকি প্রযোজক? সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ নৃত্যশিল্পী। পরের প্রশ্ন, গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? অপশন সিকিম, নাগাল্যান্ড, অসম, নাকি গুজরাট? সঠিক উত্তর হবে অপশন সি, অসম। তাহলে গরম পানি স্যাংচুয়ারি অসমে অবস্থিত। পরেরটা, কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিল? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব? সঠিক উত্তর হবে অপশন সি, শাহজাহান। পরের প্রশ্ন, রামায়ণ অনুযায়ী ভরতের স্ত্রী কে ছিলেন? অপশন সীতা, মান্ডবী, উর্মিলা, নাকি শ্রুতি কীর্তি? সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ মান্ডবী। তাহলে ভরতের স্ত্রী ছিলেন মান্ডবী। পরের প্রশ্ন, মহাভারত অনুযায়ী অভিমন্যুর মা কে ছিলেন? সুভদ্রা, দ্রৌপদী, উলুপি, নাকি চিত্রাঙ্গদা? সঠিক উত্তর হবে অপশন এ, সুভদ্রা। সুভদ্রা ছিলেন অভিমন্যুর মা। পরের প্রশ্ন, কত্থক ধ্রুপদী নৃত্য কোথাকার? উত্তর ভারত, তামিলনাড়ু, মণিপুর, নাকি কেরালা? সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ উত্তর ভারত। নেক্সট, সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস ভরা থাকে? সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস ভরা থাকে? অপশন নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাকি অক্সিজেন? সঠিক উত্তর অপশন এ, নাইট্রোজেন। পরের প্রশ্ন, সমুদ্রের জল হলো আম্লিক, ক্ষারীয়, নিরপেক্ষ, নাকি হাইপোটনিক? সঠিক উত্তর হবে ক্ষারীয়, সমুদ্রের জল ক্ষারীয়। পরেরটা, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখ? অপশন 7ই এপ্রিল, 5ই জুন, 6ই অগস্ট, নাকি 16ই জুন? সঠিক উত্তর হবে অপশন বি, 5ই জুন। পরেরটা, কতগুলি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে?
অপশন 16, 14, 15 নাকি 20। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ 16টি ব্যাংক। পরেরটা, ডুরান্ট কাপ এই খেলার সাথে যুক্ত ভলিবল, ফুটবল, ক্রিকেট নাকি হকি? সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ফুটবল। পরের প্রশ্ন, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন দিসপুর, মারমাগাও, দেরাদুন নাকি দার্জিলিং? সঠিক উত্তর অপশন ডি, দার্জিলিং। পরেরটা, আমজাদ আলী খা কোন যন্ত্র সঙ্গীতের সঙ্গে যুক্ত? অপশন শরদ, বীণা, বেহালা নাকি সেতার? সঠিক উত্তর হবে অপশন এ, শরদ। পরের প্রশ্ন, ইলবার্ট বিল প্রবর্তনের সময় কে ভাইসার ছিলেন? এটা দেখো WBFS 2018 সালে আসা একটি প্রশ্ন। অপশন দেখে নাও, লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ডাফরিন নাকি ওপরের কেউই নন? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড রিপন। পরেরটা, 1857 সালে বিদ্রোহের নেতৃত্বে কানপুরে কে দিয়েছিলেন? আবার বলছি প্রশ্নটা, 1857 বিদ্রোহের নেতৃত্ব কানপুরে কে দিয়েছিলেন? অপশন কুনওয়ার সিং, নানা সাহেব, জেনারেল ভগৎ খান, মঙ্গল পাণ্ডে। অপশন সঠিক উত্তর হবে অপশন বি, নানা সাহেব। পরেরটা, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় কে ভাইসার ছিলেন? অপশন লর্ড ডাফরিন, লর্ড রিপন, লর্ড হার্ডিঞ্জ অ্যান্ড ওপরের কেউই নন। সঠিক উত্তর হবে অপশন এ, লর্ড ডাফরিন। পরের প্রশ্ন, আজকে সেশনের আমাদের লাস্ট প্রশ্ন, কাকে ভারতের বিপ্লবের জননী বলা হয়? এই প্রশ্নটা তোমাদের জন্য। আবারও বলছি প্রশ্নটা, কাকে ভারতের বিপ্লবের জননী বলা হয়? অপশন অ্যানি বেশান্ত, অরুণা আসফ আলী, মাতঙ্গিনী হাজরা, মাদাম কামা। এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। তো চলো, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি তোমার যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।